দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জীবন করেছেন যারা এক ওয়াক্ত নামাজও কমপ্লিট করতে পারে না, এর আগে অত্যধিক গ্যাসের কারণে ওযু ভেঙে যায়, একটা লেকচারে শুনছি তাদেরকে মাজুর বলা হয়, আর তার বিধান হচ্ছে প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা করে ওযু করা। ঠিক ঠিক শুনেছেন এবং ঠিক বলেছেন। এখন জানতে চাই, তাহাজ্জুদ আর ফজরের সালাত তো পরপরই, তাহাজ্জুদ আর ফজরের সালাত কি মাজুররা একও যদি আদায় করতে পারবে? পারবে পারবে, যদি আপনি যেমন ওই ওয়াক্তের মধ্যে যতগুলো সালাত আছে আপনি পড়তে চান। তবে মনে রাখবেন, এটা হচ্ছে আপনার এই গ্যাসের কারণে, যদি সেটা কিছুক্ষণ পরপর বের হওয়ার এই ব্যাধিটা থাকে। কিন্তু কেউ যদি আবার মাঝখান দিয়ে বাথরুম করে, যদি সে বলে যে না, যেহেতু গ্যাস দিয়েও অজু ভাঙছে, বাথরুম অজু ভাঙছে, আমি আর অজু করবো না, সেটা হবে না। আপনার অন্য কোনো কার্যকরণের কারণে যদি অজুটা আপনি ভাঙেন, সেক্ষেত্রে আপনাকে আবার অজু করতে হবে। তবে গ্যাসটা কন্টিনিউ যদি চলতে থাকে, আর কোনো অজু ভঙ্গকারী কিছু ঘটলো না, তখন আপনি যেমন এশার সালাতের অজু দিয়ে ফজরের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ করতে কোনো অসুবিধা নেই। শীতের দিনে বারবার অজু করতে কষ্টকর হয়ে যায়, এটা সবারই কষ্ট হয়, কিন্তু তার জন্য তো আপনি জান্নাত পাবেন, তাই না? এরা ফজিলতের কথা এসেছে। সুতরাং আমরা শীতের দিনে যদি ঠান্ডা পানি দিয়ে অজু করতে হয় করব, কিন্তু গরম পানির তো সুযোগ আছে। কেউ যদি গরম পানি বা হালকা কুসুম পানি দিয়ে অজু করতে চান, সেটা তো শরীয়তে নিষিদ্ধ নয়। অতএব আপনি হালকা কুসুম পানি দিয়ে অজু করেন, যদি আপনার ঠান্ডা পানি দিয়ে অজু করাটা কষ্টকর হয় কিংবা ক্ষতিকর হয়।